দেখো বন্ধুরা কে এসেছে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরে। ভীষণ ভালো লাগে জানো, আজকে ইউটিউবে তো না আসলে হয়তো তোমার পরিচয় হতো না, হতো বলো? হতো না তো। এই যে ভাই, এদিকে ভাই রয়েছে বসে, আর এইদিকে দেখো এই যে মাম্মামটা, এই দেখো এই যে, আর এদিকে দেখো মাম্মামের জন্য দেখো কি নিয়ে এসছে, দেখো কি নিয়ে এসছে মাম্মাম, কিন্ডার তাই। আর ওই দেখো নন্দিনীর জন্য নিয়ে এসে, নন্দিনীও ছোট বাচ্চা তো। তো চলো একটু গল্প টল্প করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার একটা বোন এসেছে, আর আমি এই একটুখানি চা আর একটু সিঙ্গারাই দিয়েছি, ব্যবস্থা করেছি। তোমাদের দাদাভাই সিঙ্গারা নিয়ে এসেছিল, আর এই দেখো মাম্মামটা এদিকে। তা দেখো ভিডিও করছে, দেখো আমার মন্দিরটাকে। তো দেখো এই যে মাম্মামের জন্য একটা জামা নিয়ে এসেছে, এগুলো আনার কোনো দরকার ছিল বলো তো? তবে কিন্তু জামাটা বেশ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দেখতে, খুবই সুন্দর হয়েছে জামাটা। তো বন্ধুরা অনেকক্ষণ পরে দেখো রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে রবিবারেরই ব্লগ, তো তোমরা এটা কালকে মানে সোমবারের দিন দেখছো, সোমবারের দিন না মঙ্গলবারের দিন দেখছো। হ্যাঁ এটা রবিবারের ব্লগ। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ওই আমার একটা বৌদিদের বাড়ি কীর্তন রয়েছে, তো ওখানে যাচ্ছি, নেমন্তন্ন করে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আর দেখো এখানে কীর্তনে চলে এসেছি, তো তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে বসেও গেছি প্রসাদ খেতে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এটা রবিবারের ব্লগ, তোমরা মঙ্গলবারের দিন দেখবে। তো আজকে আমি এখানেই কিন্তু ব্লগটি আজকের মতন মানে স্টপ করছি, আর কালকের থেকে, কালকে সকাল থেকে আবার কিন্তু ব্লগটি শুরু করব। আর এদিকে দেখো আয়ুষ এই যে বসে গেল। তো চলো বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক গুড নাইট, টাটা, শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজবাজ সেরে স্নান করে পুজো দিতে চলে আসলাম। তো চলো ভোলানাথকে স্নান করিয়ে নিই, পুজোটা দিয়ে নিই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো দেখো আমার ভালো করে কিন্তু স্নান করানো হয়ে গেল। আর দেখো আজকে নন্দিনী ফুল তুলেছে, আমার বড় মেয়ে, খুব সুন্দর মানে অনেকগুলোই ফুল তুলেছে আজকে, অনেক ভোরবেলায় উঠেছিল। আর দেখো এই ফুলটা খুব সুন্দর, মাম্মামের দিদিমণির বাড়ির থেকে নিয়ে এসেছি একটা মানে ডাল, সেই ডালটাই আবার ফুল ফুটেছে, দারুণ লাগছে। আর দেখো ভোলানাথকে চন্দনের টিকা পরিয়ে দিচ্ছি, আর এই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর জানো তো লক্ষ্মীর ঘরটা না পাতা হয়নি, যেহেতু আমরা রবিবারের দিন পুজো দিয়েছি, রবিবারে তো লক্ষ্মীর ঘর পাতবো না, একবারে বৃহস্পতিবারের দিন লক্ষ্মীর ঘরটা পাতবো। তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো।
প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে তো কোনো কাজবাজ শেয়ার করিনি, দেখেই বুঝতে পেরেছো। ডাইরেক্ট একদম পুরো স্নান করে এসে পুজো দিতে চলে এসেছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু কিছু খাবো। খেয়ে আবার আজকেরা আমাদের সেই ওই যে মানে এতদিন তো অসুস্থ পালন করেছিলাম, সেই আজকে খাওয়া দাওয়া, তো সেখানে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখানোর জন্য পেতেছি। এই জাস্ট এই মাত্র এলো, আমি সবসের থেকে এই প্রথম অর্ডার করলাম। আগে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করতাম, তো ফ্লিপকার্ট থেকে অর্ডার কোনো কিছু যদি করতাম তাহলে ওখান থেকে করতাম, অনেক দিন হয়েছে কিছুই করি না। তো চাদরটা না প্রথমে না আমার কেমন লাগছিল, দেখে ভাল লাগছে না, মানে বাইরের থেকে ভাল লাগছে না, তখন খোলা হয়েছিল না। তো চাদরটা পেতেছি, এবার তোমরা বলো যে আমি রিটার্ন করব কি করব না। তাহলে আমি এই মানে পাতাটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। বেডে আমি পেতে দিয়েছি অলরেডি, কিন্তু পেতেই দিয়েছি। এই দেখো, ওই দেখো, দেখেছো? কিন্তু একটুখানি তোমরা দেখো ভালো করে যে কেমন লাগছে। যদি তোমরা বলো যে না দিদিভাই তুমি রিটার্ন করে দাও, আমি অবশ্যই করে দেবো। আর যদি বলো না দিদিভাই রেখে দাও, তাহলে অবশ্যই রেখে দেবো। চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কি খাবো জানো তো? দুধ মুড়ি খাবো, ইচ্ছা আছে। তো চলো। তো দেখো বন্ধুরা, দুধটাকে একটু গরম করে নিয়েছি, তো চলে আসলাম। এখন দুধ মুড়ি খাবো তোমাদের দাদা ভাইয়ের, আর আমারটা একবারে গুছিয়ে নিচ্ছি। আর দেখো আমাদের সুনুকেও কিন্তু খেতে দিয়ে দিচ্ছি, আর সুনুর জন্য মাছও এনেছে, সুনুকে মাছও সেদ্ধ করে দেব। আর দেখো দুজনেরটা একসাথেই নিয়ে নিলাম, আর এখানে খেয়ে দিয়ে যাবো একটু সোনার দোকানে। তো আমার কানেরটা একটু ঠিক করতে হবে, না হলে আর কানের না পড়ে যেতে হবে। তো দেখো চলে আসলাম সোনার দোকানে, এখন দেখো এই যে ঠিক করে দিয়েছে, একটু ঝালাই দিয়ে দিয়েছে। তো চলো বাড়িতে যাই। তো দেখো সোনার দোকান থেকে আসার সময় একটা আমি যে মঙ্গলসূত্র কিনে নিয়ে আসলাম 40 টাকা দিয়ে, মঙ্গলসূত্রটা কেমন হয়েছে জানিও। তো বন্ধুরা চলো ওখানে গিয়ে, জানি না ক্যামেরাটা অন করতে পারবো কিনা, তবুও মানে জানি না, বলতে পারছি না, ঠিক আছে? যদি মানে কিছু যদি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই করবো, না হলে বাড়ি এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা এই যে শরবত দিয়ে দিয়েছে, এটা মাম্মামের, আমি নিইনি, ওই যে মাম্মাম আসছে। আর দেখো আমরা খেতে বসে গেছি। সত্যি কথা বলতে বন্ধুরা এখানে ভিডিও করতে একদম মন চাচ্ছে না জানো, তোর জন্য আর বেশি ভিডিও করলাম না। তো দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার আরেকটা ধরন, মানে জেঠি শাশুড়ির মেয়ে। সবাই আসছে বন্ধুরা এই বাড়িতে আসলাম, এসে এই চেঞ্জ করলাম,
চেঞ্জ করে। আর ওই দেখো তোমাদের দাদা ভাইও শুয়ে পড়েছে, ওই যে মাম্মাম মাম্মাও জামা খুলে ফেলেছে, প্রচন্ড পরিমাণে গরম লাগছে। তো তোমাদের দাদা ভাই ঘরের ভিতরে এসে বলছে কি আমার স্বর্গ, বলছে কি মাম্মাম এদিকে আসো, এসে খাটের পরে ধপাস করে সব, মনে হবে কি শান্তি স্বর্গের মধ্যে শুয়েছি, এরকম একটা শান্তি লাগবে। তো এসে আমি তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে, তো চলো আমি একটু শুয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 3:30, এ দেখো এখন বাজে প্রায় না মানে 3:30 বাজে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো দেখো সন্ধ্যেবেলা নন্দিনী বলছে মা একটু চা করব আর একটু সিঙ্গারা, বাবা সিঙ্গারা নিয়ে এসে দুটো, তাহলে মুড়ির মধ্যে দিয়ে মাখিয়ে। তো দেখো সন্ধ্যের টিফিন, এই যে আমাদের চা আর মুড়ি। তো দেখো বন্ধুরা, এই যে চাটা খেয়ে তোমাদের দাদা ভাই মেশিনে বসে পড়লো, আর আমিও একটুখানি কাজবাজ করব, কারণ কাজ তো করতেই হবে, না কাজ করলে তো আবার পেট চলবে না। না তো চলো কাজবাজ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একবারে শোয়ার সময়। আর আজকে জানো তো রাতে কিছুই খাওয়া হবে না, কেউই বলছে খাবে না ওর জন্য। তো এটা দেখো আমার মেশিন, তো কাজবাজ করে উঠে পড়লাম 11টার সময়। এখন দেখো হচ্ছে গিয়ে সেই বিছনার চাদরটা মানে বেড কভারটা পাল্টাচ্ছি জানো তো। এটার পর নন্দিনী বলছে কি যে ও মা মা তুলো না, ও মা একটুখানি শুতে দাও না, বলছে অনেক শুয়েছো বাবা আর শুতে হবে না, বলছে ও মা দাও না মা একটুখানি শুতে, আমি বলছি না বাবা আর শুতে হবে না। তো বলছে একটু নতুন বিছনার চাদরের উপর শুই, আমি বলছি না পরে এটা পরে একদিন পাতবো তখন শুয়ো ভালো করে। তো তার এখন দেখো বিছনাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, একবারে বিছনাটাও করে নিচ্ছি আমাদের চারজনের। আর চারজনে জানো তো খাটে শুতে একটু সমস্যা হয়, আর নিচে যদি শুই মামামও নিচে চলে আসবে, ওর জন্য খাটেই শোয়া হচ্ছে, আর মামামকে ঠান্ডা মাটিতে নিয়ে শুতে ইচ্ছা করে না এখন। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো। বন্ধুরা এই চলে আসলাম কাজবাজ করে, বিছনাটাকে রেডি করে নিলাম। তো চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই, আর সকালবেলা দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার মঙ্গলসূত্রটা দেখো এখনও খুলে পারিনি, এখন খুলবো, মানে এটা সবসময় পরবো না, এটা বেশ ভালোই লাগছে, সবসময় পরবো না, খুলে রেখে দেবো, মানে টুকটাক ছোটোখাটো একটা অনুষ্ঠানে গেলে ঠিক আছে বলো। আর এমনি তো সোনারটা রয়েছে, ওটা তো সব জায়গায় পরে যাওয়া যায় না ওর জন্য। তো ভিডিওটি আজকে একটু মানে অন্যরকম হয়ে গেল, তো একটু মানিয়ে নিও বন্ধুরা, প্লিজ বন্ধুরা মানিয়ে নিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমি সত্যি কথা বলতে সাধতে পারি না, ভিডিও করতে আমার কেমন যেন একটু লাগছিল, তবুও অসুবিধা হয়েছিল না, মানে কি বলতো আমাদের তো দাদু মারা গেছে, ঠাকুর দাদা মানে তোমাদের দাদা ভাই ঠাকুর দাদা মারা গেছে। তো বয়স্ক মানুষ মারা গেলে অতটা মানে সবাই আনন্দ ফুর্তি করে সমস্ত কাজবাজ উদ্ধার করে, সেটা তোমরাও হয়তো করো, মানে যাদের যাদের ঠাকুমা ঠাকুর দাদা মারা গেছে অবশ্যই বুঝবে। হ্যাঁ তো ভীষণ আনন্দ হয়েছে ওখানে, সবাই আমাদের বাড়ির সবাই একসাথে, আমার ননদ টনদ সবাই মানে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে জানো তো। আমাকে বলছিল আমার জেঠি শাশুড়ির যে মেয়ে ননদ, মানে ও আমাকে বলছিল যে বৌদি চলো না আমাদের ওইখানে, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথাই বলছে। আমি বলছি না বোন আজকে আর যাবো না, বলছি চলো না বৌদি আমরা একটুখানি রাস্তা থেকে আড্ডা ফাড্ডা দেবো, ওখানে একটু ঘোরবো টরবো, চলো না। আমি বলছি না বোন আজকে যাবো না। তারপরে আবার নন্দুজামাই বলছে যে চলো তাহলে পার্কে নিয়ে যাই সবাই রে ঘুরতে, বলছি আজকে আর এখন আর পার্কে, বলছি ঠিক আছে চলো। তারপরে আমরা আর বেশি ইয়ে করিনি, কেন বলো তো খাওয়া দাওয়া করেছি, তো তারপরে আর ইচ্ছা করছিলো না, ভালো লাগছিলো না, ওই জন্য জোরজবস্তি বা কোনো কিছু আমরাও আর সেইভাবেই করিনি। তো ওখান থেকে তো বাড়ি আসলাম, বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে উঠে তারপরে এই একটু কাজবাজ করলাম চাটা খেয়ে। আর এখন এই প্রায় 11:00 বাজে, এখন একটুখানি ঘুমাবো। তো চলো ভিডিওটি আজকের মতন এটুকুই, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আগামীকাল দেখা হচ্ছে, টাটা।